বাস্তবায়ন দাবিতে আজকে আমাদের আলোচনা দেখেন, এখানে আজকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এই মানুষের কোনো চাওয়া নাই, এই মানুষের একটাই চাওয়া, ভিড়া ভেঙ্গা ছিল শেখ হাসিনা দেয় মগ তো আমরা পাইমু ভেড়িবাং চাই এদেশে। একে একে একজনের বাড়ি তিনবার দুইবার করে কেউ ভাঙছে, এখন কেউ বাড়ি করার মতো কোনো জায়গা নাই। কেউ কেউ গেছে গা অনেক দূরে অনেক জায়গায়, এখন মানুষের স্থায়ী কোনো বাড়ি করার জায়গা নাই। এই জন্য আমরা মানববন্ধন করছি, আমরা টিকসই বেরিয়ে পাচ্ছি। কয়েকবার ভাঙার পরে এই বছরও অনেক আমাদের বাড়িঘর অনেক বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন আমরা যে সামনে কোথায় যাব সেই জায়গাটুকু আমাদের নাই। এই পদ্মার পারে আমরা নদী ভাঙ্গায় অসহাসি, ঘরটা গেরাম চলে গেছে, ওখানে বাপদা দাদা সম্পত্তি কিছুই থাকবো না, দুটো আসি বাড়ি ঘর দলিয়া। এই বাড়ি ঘর ধরো আমাদের যেন আছে হেও থাকবো না, বর্ষা আইলেই এই ভাঙনের চাপ। আমরা এই বেরি বাদ চাই আমাদের এই সারা বাংলাদেশে এত উন্নয়ন হওয়ার পরও আমরা কেন অবহেলিত হই শরীরপুর পদ্মাপাড়ের মানুষ। বর্ষার আগে